ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং শর্মিষ্ঠা লাইফস্টাইল চ্যানেল, আর আমি শর্মিষ্ঠা। আজকে ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে, দেখেছেন তো। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন যেটা করব সেটা আপনাদের দেখাবো। আমি একটা মানে হেয়ারের জন্য একটা মাস্ক বানাচ্ছি। এই হেয়ার মাস্কটা যেটা লাগাচ্ছি আমি মাথায়, এটা এই বানানোর প্রসেসটা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, কিংবা আপনারা প্লে লিস্টে গিয়ে হেয়ার মাস্ক বলে সার্চ করলে সেখানে পেয়ে যাবেন। ওখানে আমার ভিডিওটা দেওয়া আছে হেয়ার মাস্ক কীভাবে বানাতে হয়। তো এই হেয়ার মাস্কটা মাথায় লাগানোর পর আধ ঘন্টা থেকে 45 মিনিট থাকতে হয়, তারপর সেটা জল দিয়ে ধুয়ে ফেললেই হয়ে যায়, এর জন্য কোনো শ্যাম্পু করতে হয় না। তো আমার পুরো চুলে লাগানো হয়ে গেছে, আমি একটু পরে শ্যাম্পু করে এটাকে ধুয়ে ফেলবো। এখন এসছে একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল, পার্সেলের মধ্যে কী আছে সেটা আপনাদের খুলে দেখাচ্ছি। তবে যে জিনিসটাই বেরোচ্ছে সেটা দেখুন খুব ভালো। এটা আমি ওপেন করে দেখাচ্ছি, এটা একটা হেয়ার কালার, কিন্তু পুরো শ্যাম্পুর মতো 5 মিনিটের মতো মাথায় লাগিয়ে, মাথায় যেরকম নর্মাল আমরা মাথা ধুয়ে ফেলি সেরকম এটা একটা শ্যাম্পু। এইটা দিয়ে মাথায় শ্যাম্পু করলে পুরো চুলটা কালো হয়ে যাবে। এটা আমার বাবা আর মার জন্য কেনা হয়েছে, এটা খুব ভালো। তো আমি যে জেলটা বানিয়েছিলাম সেটা তো দেখলেন কিভাবে লাগিয়েছি, চুলটা হাত দিয়ে খুব সফট লাগছে, আর দেখুন চুলে একটা হালকা গ্লো চলে। এখন আমি করতে বসছি লাঞ্চ। লাঞ্চে আমার আছে একটা সবজি, সমস্ত কিছু সবজি দিয়ে একটা চচ্চড়ি টাইপস, যেটা আমাদের মানে সপ্তাহে 3-4 দিন করা হয়ই থাকে সবজি খাওয়ার জন্য। আর আছে আজকে সোয়াবিন আলু পটল দিয়ে একটা ঝোল, আর রয়েছে টক দই। টক দইটা আমরা অনেকটা করেই খাই, প্রত্যেকেই খাই, এই গরমকালে আমরা খুবই টক দই খাই। তো আমি খেয়ে নিই। আর একটা কথা, আমি এই মুহূর্তে যে ভিডিওটা দেখা এই সরি এই মুহূর্তে যে প্রোডাক্ট আমার ফ্লিপকার্ট থেকে কিনেছি, সেই প্রোডাক্টের যদি আপনারা রিভিউ দেখতে চান, মানে এই শ্যাম্পুটা কেমন, তা আপনাদের দিয়ে দেবো। এই শ্যাম্পুটা সত্যি ভালো, এটা একটা ক্রিমের মতো শ্যাম্পু, এটা চুলে লাগানোর সঙ্গে সঙ্গে চুলগুলো পুরো ব্ল্যাক হয়ে যায়। তো এটা আমরা আমার মা আর বাবা খুব ইউজ করে এটা, তো তার জন্যই আনিয়েছি। তবে এটা রিভিউ আমি দিয়ে দেবো, কারণ এটা মনে হয় অনেকেরই হেল্প হবে, খুব ভালো হবে। তো আমি ওটাকে দিয়ে দেবো খুব শিগগিরই। তো এরপরে দেখুন চলুন আমি কী করছি দেখাচ্ছি। সন্ধেবেলা আমি প্রত্যেক দিন গান প্র্যাকটিস করি, সেটাই আমি করতে বসেছি। তো এই গান প্র্যাকটিস করার পর আপনাদের সঙ্গে কথা বলবো। একটুখানি ক্লিপিং আমি তুলেছি আমি যে গান প্র্যাকটিস করি সেটা শোনানোর জন্য। তো পুরোপুরি খুব একটা ভালো হয়নি, তবুও শুনুন আপনারা। আমি তো গান করছিলাম, রেওয়াজ করছিলাম, দেখালাম, আসলে আমি দেখলাম যে ক্যামেরাতে ভিডিও তুলে না কিরকম গলার আওয়াজটাও কিরকম লাগছে, আর হারমোনিয়ামের আওয়াজ এত বেশি হচ্ছে কিছু ভালো করে বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, আমি অত খুব একটা ভালো হাইফাই গান করি না, যেটুকুনি করি সেটুকুনি দেখালাম। তো এখনই আপনাদের একটা ভালো ভিডিও দেখাচ্ছি, যে ভিডিওটার মধ্যে ভিডিওটা খুব ভালো করে দেখবেন লাস্ট পর্যন্ত। এই ভিডিওটার মধ্যে ঔষমিদির মেসেজ ছিল, সেই ঔষমিদির মেসেজটাই আমি আপনাদের পড়ে বলছি। তো এই মেসেজটা আসার পেছনে কী কী কারণ ছিল সেটাও আপনারা দেখবেন। তো কথা না বাড়িয়ে বিকেলবেলা আমি যে ভিডিওটা শ্যুট করেছি সেটা একটু দেখে নিন। একটা গুড নিউজ আছে, সেটা হলো ঔষমিদির ভিডিও বানিয়েছিলাম বলে কয়েকজন আমাকে বলেছিল, আর একজন আমাকে খুব ভালো ভালো করে লিখেছিল, শর্মিষ্ঠা তুমি ঔষমিদির ভিডিও বানিয়েছো, দেখে খুব ভালো লাগলো, আমারও প্রিয়। ঔষমিদির চ্যানেলে গিয়ে লিখেছে যে জানো একটা মেয়ে তোমার নামে তোমার লোগো দিয়ে তোমার এই দিয়ে ওই দিয়ে ভিডিও বানিয়েছে, মিথ্যে কথা করে, অনেক বাজে বাজে কথা বলেছে ঔষমিদিকে।
তো ওর জন্য থ্যাঙ্কস, কেন কি ও যদি আমার নামে এরকম উল্টো পাল্টা বাজে কথা না বলতো তাহলে ঔসুমি দি আমার ভিডিওটা দেখতো না। আমার ভিডিও দেখার পর ঔসুমি দি সোশ্যাল মিডিয়ায়, মানে সোশ্যাল যে মিডিয়াগুলো হয় তাতে আমি মেসেজ করেছিলাম, তো ঔসুমি দি বলেছে, শর্মিষ্ঠা আমি তোমার ভিডিও দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে, তুমি এত সুন্দর বানিয়েছো কিন্তু তোমার মিউজিকটা ঢুকে গেছে। আমি বললাম দিদি দেখো, আমি আমি অত ভালো এডিটিং করতেও তখন পারতাম না, তখন সবে ভিডিও মানে আপলোড করা বা এরকম ধরনের করা শুরু করেছি, সেজন্য ওরকম হয়ে গেছিল। তারপরে আমি আর একটা ভিডিও বানিয়েছিলাম, তো সত্যি দিদি আমাকে এত অ্যাপ্রিসিয়েট করেছে, দিদির প্রচণ্ড ভালো লেগেছে ভিডিওটা, তো এটা জেনে আমার খুব শান্তি হয়েছে। আর আমার দুটো ফ্রেন্ড, ওরা আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু ওরা আমাকে লিখেছিল যে শর্মিষ্ঠা আমার মনে হয় তোমার দিদির নাম নিয়ে ওই রেফারেন্স নিয়ে কিছু না করাই ভালো, তোমার নিজের ইয়েতে মানে কেরিয়ার নিজের ইয়েতে ভিডিওটা বানাও, তাতে মানে ভিডিও বানাও তাহলে তোমার সুবিধা হবে। তো তোমরা তোমাদের দুজনকে বলছি তোমরা চিন্তা করো না, আমি দিদিকে বলেছি, আর দিদি খুব মানে শুনে ইয়েও পেয়েছে। তোমরা হয়তো ভাবছিলে যে হয়তো আমার এই ভিডিওটার জন্য কিছু প্রবলেম হবে, তো তোমাদের কোনো চিন্তা নেই, আমার ভিডিওর জন্য কোনো প্রবলেম হয়নি, দিদির থেকে এতটা ফ্যাসিলিটি পাবো আর এতটা হেল্প পাবো আমি বুঝতেও পারিনি। তো আমার সত্যি আমি ভাবতে পারিনি দিদি এরকম মেসেজ করবে আমাকে, আমি খুব শান্তি পেয়েছি। এটা আমার নামে বাজে কথাটা লিখেছিল দিদির কাছে, তাকে আমি অজস্র ধন্যবাদ দিচ্ছি। তুমি যদি আমার নামে এরকম কেচ্ছা না রটাতে, এত বাজে বাজে কথা আমার নামে দিদির কাছে না বলতে, তাহলে হয়তো দিদি কোনোদিনই আমার ভিডিওটা দেখতো না। সেই জন্য আমার হেটার্স ফ্রেন্ডকে অসংখ্য ধন্যবাদ, একজনই করেছে, তো সেই ফ্রেন্ডকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাকে এত বড় উপহার দিয়েছো অজান্তে। তবে আমাকে যে কষ্ট দেয় অকারণে, তার শাস্তিটা আমি জানি না ভগবান তাকে কিরকম ভাবে দেয়, তো আমি দেখেছি আমার উপর কেউ এরকম অন্যায় করলে তার শাস্তিটা খুব সে তাড়াতাড়ি পেয়ে যায়। তো তুমি ভালো থেকো, তুমি যে এই অন্যায়টা করেছো, কিন্তু অন্যায়টা করে তুমি আমার উপকারই করেছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। যাই হোক, আমি আর ওই কোনো দিন আস এরপর থেকে আমাকে কে হেট কমেন্ট করলো, আমার চ্যানেলের ভিডিও দেখে কে কি বললো, কে কি করলো, আর কোনো দিন আমি কোনো দিন এরকম চ্যানেলে বসে কোনো দিনও বলবো না, যা খুশি যে যা লিখুক, কারণ এটা আমার সবচেয়ে বড় সাপোর্ট, ঔসুমি দি আমার পাশে আছে, তো সেজন্য আমি আর কোনো দিনও বলবোও না, কিছু করবোও না, যা ইচ্ছা লেখো এখন। তো এই জন্যই আমি ভিডিওর যে টাইটেলটা এটা দিয়েছিলাম, তো ভিডিওটা দেখেছেন তো মানুষ কিরকম হতে পারে তো বুঝতেই পেরেছেন। তো আমি আর আজকের পর থেকে কোনো দিন যে যা ইচ্ছা কমেন্ট করুক কিছু বলবো না, তো সব কিছু ভালো ভালোই আমার মুখ থেকে শুনতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার চারপাশের সকলকে ভালো রাখুন, বাই।